অবশেষে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল এক মাস। 31 ডিসেম্বর পর্যন্ত এবছরের আয়কর রিটার্ন দেওয়া যাবে। সোমবার বেলা 3:30 দিকে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মনি। এর আগে তিনি জানিয়েছিলেন এবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না। এদিকে পূর্ব ঘোষিত শেষ দিন হওয়ায় আয়কর রিটার্ন জমা দিতে উপচে পড়া ভিড় ছিল করাঞ্চলগুলোয়। নয়ন বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। আগের সময়সীমা অনুসারে সোমবার আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকায় রাজধানীর সেগুনবাগিচা এবং এর আশেপাশের বিভিন্ন কর অঞ্চলে সকাল থেকেই করদাতাদের ভিড় ছিল। নতুন করদাতারা নিজেরাই রিটার্ন দাখিল করেন, কালেক্ট করে দেন ফর্মটা ফিল আপ করে দেন, আসা আর কিছু না, ইজি অনলাইন থেকে ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করে জাস্ট লাইনে দাঁড়িয়ে জমা দেওয়া। যদিও মহামারীর সময় নারী ও পুরুষ একই লাইনে দাঁড়িয়ে থাকায় অসন্তুষ্ট কেউ কেউ। এটা অবশ্যই রিস্কি আমাদের জন্য, সবার জন্য। এখন যেহেতু এবার আমাদের এভাবেই দিতে হবে, আর কোনো ওয়ে নাই। এবং আপনারা জানেন যখন করোনার সময়, করোনার সময় যখন আমরা লাইনে দাঁড়াচ্ছি, দেখা যায় সামনে দিয়ে একজন যাচ্ছে, আবার লাইনে ধাক্কাধাক্কি হচ্ছে, এটা কিন্তু আমাদের নিজেদের একটা শারীরিক ঝুঁকি। এদিকে করোনার পরিস্থিতি বিবেচনা করে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল্লাহ মুমিন সোমবার এই ঘোষণা দেন, আমি ট্যাক্স দিছি বলে আমার দেশ এইখানে আছে, আমি ট্যাক্স দিয়েছি বলে আমার এই ফ্লাইওভার হয়েছে, আমি ট্যাক্স দিয়েছি বলে মাওয়া ঢাকা মাওয়া রোডটার এই চেহারা হয়েছে, আমি ট্যাক্স দিয়েছি বলে ভাঙার মোড়ে ইউরোপের ইউরোপের মতো আমেরিকার মতো দৃশ্য দেখা যায়। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত আয়কর জমা দেওয়া যাবে। নয়ন বিশ্বাস, নিউজ 24।